প্রিয়াকে মিস করছে অনুপম। এবার কি খবর সামনে এলো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কলকাতার জনপ্রিয় গায়ক অনুপম রায়ের সাবেক স্ত্রী প্রিয়া চক্রবর্তীকে বিয়ে করেছেন অনুপমের ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ইতিমধ্যে তাদের বিয়ের 10 দিন পেরিয়েছে। নতুন এই দম্পতি হানিমুনের উদ্দেশ্যে বিদেশ সফরেও গিয়েছিল, তবে তাদের নিয়ে চর্চা থামছেই না, কারণ সঙ্গীতশিল্পী অনুপম রায়ের সাবেক স্ত্রী প্রিয়ার সঙ্গে পরমব্রতের বিয়ে নিয়ে দুভাগে বিভক্ত নেটপাড়া। কেউ শুভেচ্ছা জানিয়ে আশীর্বাদ করছেন পরম প্রিয়াকে, আবার কেউ অনুপমের পক্ষ নিয়ে দুষছেন দুজনকে। ডিভোর্সের 2 বছর পার হতেই পরমব্রতর সঙ্গে কাটছাড়া বাঁধার ঘটনাটি মেনে নিতে পারছে না অনুপম ভক্তরা। সামাজিক মাধ্যমে গায়ককে নিয়ে বিভিন্ন পোস্টে সমবেদনা জানাচ্ছে, বিশেষ করে সম্প্রতি গায়কের পোস্টগুলোতেও যেন ফুটে উঠেছে বিরহ ও বেদনার চিত্র। বুধবার ইনস্টাগ্রামে নিজের পুরনো একটি হিন্দি গানের পোস্টার শেয়ার করেছেন অনুপম, যেখানে পরপর 3টি ছবি প্রকাশ করেছেন তিনি। সেই ছবিগুলোতে প্রকাশ পেয়েছে এক যুগলের গল্প। প্রথম ছবিতে দেখা যাচ্ছে একই করে বসে আছে প্রেমিক প্রেমিকা, পরের ছবিতে প্রেমিক একা প্রেমিকা আর সেখানে নেই, তৃতীয় ছবিতে খালি ঘরটা পড়ে আছে, প্রেমিকও আর সেখানে নেই। পোস্টের ক্যাপশনে অনুপম লিখেছেন, বাতে আতুরি হ্যাঁ কথা বাকি আছে, নিচে হ্যাশট্যাগে গানের নাম আইসিরত। ছবিগুলো এঁকেছেন উপমন্য ভট্টাচার্য, যে কথা উল্লেখ করেছে অনুপম। গায়কের এই পোস্ট দেখে অনেকে কেঁদে দিয়েছে। গায়কের পোস্ট প্রসঙ্গে ভক্তরা কেউ কেউ লিখছেন, প্রাণহীন মানুষগুলো প্রাণ ফিরে পায়, কিছু চেনা কণ্ঠে কারো মন্তব্য ছবিগুলোর সঙ্গে বাস্তবের মিল খুঁজে পাচ্ছি। অধিকাংশই বলেছেন এখনও প্রিয়াকে মিস করছেন অনুপম, তাই সামাজিক মাধ্যমে এমন পোস্ট করছে। সূত্রের খবর বলছে অনুপম নাকি প্রিয়ার জন্য এখন খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছে। বিয়ের পর থেকে অনুপম শারীরিকভাবেও অসুস্থ, অনুপম কিছুতেই ভাবতে পারছে না তার জীবনটা এভাবে পাল্টে যাবে। তো বন্ধুরা, অনুপমকে নিয়ে তোমাদের কী মতামত কমেন্ট করে জানাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।